তো ওটা তো পাস্ট হয়ে গেছে, তার হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আশিস ব্যানার্জি আমাকে মুর্শিদাবাদ লিখে দিয়েছে যে পঞ্চায়েত পর্যন্ত রাখা হোক। তাহলে মিউনিসিপ্যালিটি ইলেকশন যখন 22-এ, তাহলে অটোমেটিক ও করছে, ও যদি সব ব্লক প্রেসিডেন্ট যদি ইলেকশন কমিটি থাকে ও থাকবে, বলবো যে সিবিআই যা করছে ভালো করছে আর প্রশাসন সহযোগিতা করছে, সিবিআই তদন্তে খুশি এবং তার সঙ্গে পুলিশ প্রশাসন প্রশাসন সবাই হেল্প করছে, স্বাভাবিক পরিস্থিতি এসছে আবার কি স্বাভাবিক। ওখানকার মানুষ সবাই যে মরেছে সেও তৃণমূল, যারা পুড়ে গেছে তারাও তৃণমূল, প্রশাসন যখন আছে সিবিআই আছে স্বাভাবিক স্বাভাবিক হয়ে যাবে, কোনো অসুবিধা।